দুর্ভোগ আর দুর্দশার আরেক নাম বিয়ানীবাজার চন্দরপুর সড়ক। সংস্কারের অভাবে বিগত 3 বছর ধরে চরম ভোগান্তিতে রয়েছেন বিয়ানীবাজার সহ পার্শ্ববর্তী উপজেলার কয়েক লাখ মানুষ। একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও মাত্র 4 কিলোমিটার এই রাস্তা সংস্কারের কাজে ঠিকাদার নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় এলজিইডি। উপজেলা প্রকৌশল অফিসের তথ্যমতে সংস্কার কাজের জন্য 3 কোটি 30 লাখ টাকার টেন্ডার একাধিকবার আহ্বান করা হলেও কোনো ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডার শিডিউল ক্ষয় না করায় সম্প্রতি তৃতীয়বারের মতো 4 কোটি 29 লক্ষ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। শিডিউল বাজার দরের সঙ্গে সামঞ্জস্য না থাকা এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো টেন্ডারে অংশ নিতে অনাগ্রহ। অসহনীয় দুর্ভোগের মধ্যে প্রতিনিয়ত চলাফেরা করছেন স্থানীয়রা। আমরা তো প্রবাসী, আমরা তো আসিয়ে দেখতেছি অনেক ভাঙ্গা রাস্তা, এটা দ্রুত কাজ করে এটা একটা সমাধান করা দরকার। এ বিয়ানীবাজার থেকে সুন্দরপুর এটা একটা আঞ্চলিক সড়ক, এই সড়কের মধ্যে দিয়ে অনেক লোক আসা যাওয়া করে, খুব কষ্টের মুখোমুখি আছে, বরঞ্চ স্ক্রিনের ঝুঁকিভিন্ন আছে এবং গাড়িগুলা আওয়া যাওয়া বহুত কষ্ট হয়। অসহনীয় মাত্রার বাঙ্গন এবং গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ, শিকার হচ্ছে। মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই রাস্তার প্রতি আপনি একটু লক্ষ্য রাখবেন, পদক্ষেপ কিছুটা তাড়াতাড়ি আসু পদক্ষেপ নেবেন। সড়ক দুর্ঘটনা সহ গাড়ি বিকল হওয়ার আশঙ্কা রয়েছে চালকদের মধ্যে। রাস্তায় খুব বেশি ভাঙ্গা, আমরা গাড়ি তো খুব ক্ষতি হয়, খুব কষ্ট গাড়ি চালাইতে। শিডিউলের সঙ্গে বাজার দরের তেমন একটা পার্থক্য নেই বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। টেন্ডার হয়েছে এবং দরপত্র প্রক্রিয়াধীন আছে, বা টেন্ডারটা রিসিভ হয়ে এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। ইভ্যালুয়েশন শেষ হলে আমরা একজন ঠিকাদারের সাথে আমরা চুক্তি করব, চুক্তি করার হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে উনি কাজ শুরু করবে। সব মিলিয়ে আরও 2 থেকে 3 মাস লাগবে হয়তো মাঠে কাজ শুরু হবে। বিয়ানীবাজার চন্দরপুর সড়কটি দ্রুত সংস্কার করে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিক হবে, এটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগীদের। তাজবির আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।